ফের গাঁজা সহ বহিরাজ্যের এক নেশা কারবারিকে গ্রেফতার করলো আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ। ঘটনা সোমবার বিকেলে আগরতলা রেল স্টেশনে। ধৃতের নাম রামু কুমার, তার বাড়ি বিহার রাজ্যে। গোপন সংবাদে জিআরপি থানার পুলিশ সোমবার বিকেলে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায়। অভিযানকালে প্রধান প্রবেশ পথ দিয়ে এক যুবককে রেল স্টেশনে প্রবেশ করতে লক্ষ্য করে পুলিশ। তার চলাফেরা দেখে পুলিশের সন্দেহ হয়, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার সাথে গাঁজা রয়েছে। পরে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে 18টি প্যাকেট থেকে 21 কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজাগুলি সে বিহার এবং দিল্লিতে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়। এদিন আগরতলা রেল স্টেশন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। প্রায় 3টা বাজে, তখন ওই লোকটা ওই তার ওই ট্রলি এবং একটা ব্যাগ নিয়ে পার্সেল অফিসের দিকে আসছিল। তো ওই সময় একটা আমাদের ট্রেন আছে যেটা আগরতলা টু পাটনা যায়, আগরতলা NBT এক্সপ্রেস গুয়াহাটি হয়ে যায়। তো ওইটারও টাইম হচ্ছিল। তো যখন আসলো আমাদের সন্দেহ হয় যে ওই হবে। তারপর আমরা প্রিলিমিনারি চেক করে বা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওইটার মধ্যে গাঁজা আছে। তো তারপর আমরা আমাদের যে সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানাই, ওনারাও আসেন। তো এসে আমরা পার্সেল অফিসে এটা মাপযোগ করি এবং দেখা গেল যে এখানে 18টি প্যাকেট আছে। এর ওজন করলে দেখা গেল এখানে 21 কেজির মতো। তারপর আমাদের জিআরপি থানাতে একটা কেস হয় NDPS মামলায়। তারপর আমরা ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা ওকে আগরতলা পাঠাবো। তো এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক আরো জানান, একটি NDPS থানায় মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত রামু কুমারকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।